নমস্কার বন্ধুরা, বাঙালি রসনায় আপনাদের সবাইকে স্বাগত। আমি সুচিতা। আজকে আমি বানাবো এঁচোড়ের দো পেঁয়াজা। আপনারা যদি এই রেসিপিটি বানাতে চান তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করবেন। তাহলে চলুন এবার শুরু করা যাক। এঁচোড়ের দো পেঁয়াজা বানানোর জন্য 500 গ্রাম এঁচোড়ের খোসা ছাড়িয়ে টুকরো করে ধুয়ে রেখেছি। এটাকে আমি একটু ভাপিয়ে নেব। একটা কড়াই গরম করতে বসিয়েছি, কড়াইতে দিয়ে দেব জল। এবার কেটে রাখা এঁচোড়গুলো এই জলের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1/2 টিস্পুন লবণ আর সামান্য হলুদের গুঁড়ো। এঁচোড়টা আমি 50% মতো সিদ্ধ হতে দেবো, আর কতটা সময় লাগবে সেটা আমি সিদ্ধ হওয়ার পর বলবো, কারণ কিছু কিছু এঁচোড় সিদ্ধ হতে সময় কম লাগে, আবার কিছু কিছু এঁচোড় সময় নিয়ে সিদ্ধ হয়। তার জন্যই আমি প্রেশার কুকারে এটা সিদ্ধ করলাম না, তাহলে গলে যেতে পারে। একটা ঢাকনি দিয়ে আমি এঁচোড়টা সিদ্ধ হতে দিলাম। মোটামুটি 15 মিনিট পর আমি ঢাকনিটা খুলে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এতক্ষণ লোতেই ছিল। দেখুন, এঁচোড়টা অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার এঁচোড়টাকে নামিয়ে আমি ঠান্ডা করে জল ঝরিয়ে নেব। দো পেঁয়াজার জন্য আমি 2 রকম শেপে পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজের পাপড়িগুলো এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। এখানে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে। একটা বাটিতে আমি 2 টেবিল স্পুন টক দই জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব। 1 টিস্পুন জিরা পাউডার দিয়ে দিলাম, 1 টিস্পুন ধনে পাউডার দিলাম, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন সেই রকম দেবেন। আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত জিনিসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, দেখুন এটা ঠিক এরকমটা হয়েছে। একটা কড়াই গরম করতে বসিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন রিফাইন অয়েল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে হালকা করে ভেজে নেব। মোটামুটি 1 মিনিটের মতো এটাকে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। 1 মিনিট হয়ে গেছে, এটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। ওই এঁচোড় ভাজার কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রিফাইন অয়েল। এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি, 1 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ, 2টো ছোট এলাচ, 1টা তেজপাতা। এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। তেজপাতাটা আমি 2 টুকরো করে দিলাম। একটা হালকা গন্ধ বেরোনো পর্যন্ত এগুলোকে আমি নাড়তে থাকবো। এগুলো থেকে হালকা গন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। একটু হাত দিয়ে এভাবে ভেঙে ভেঙে দিলে পেঁয়াজটা চট করে ভাজা হয়ে যাবে। পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা বাদামি কালার এসে গেছে। এবার এর মধ্যে আমি একে একে দিয়ে দেব 1/2 টেবিল স্পুন আদা বাটা, 1/2 টেবিল স্পুন রসুন বাটা। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করা রয়েছে, সেটা আমি দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলোকে আমি কষাতে থাকবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় এবং মশলা থেকে তেল ছাড়তে না শুরু হয়। মশলা কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেল ছাড়তেও শুরু হয়ে গেছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ওই যে দইয়ের একটা মিশ্রণ বানিয়েছিলাম সেইটা। আর যখন এই মিশ্রণটা দেবেন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন, কারণ অনেক সময় এমন হয় দইটা গরমের মধ্যে দিলে দইটা ফেটে যায়। এবার সমস্ত জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা জ্বেলে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি মশলাটা কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল বের হতে শুরু হয়। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি আর 1/2 টিস্পুন লবণ।
যেহেতু এঁচো সেদ্ধর সময় কিছুটা লবণ ব্যবহার করা হয়েছিল সেটা মাথায় রেখেই এখানে লবণটা দেবেন। এঁচোরকে যেহেতু গাছ পাঁঠা বলা হয় তাই এঁচোর রান্নায় মাংস রান্নার মতোই মশলার ব্যবহারটা একটু বেশি হয়। আর মশলার ব্যবহার বেশি করলে খেতেও ভালো লাগে। দেখুন মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এর মধ্যে আমি ভেজে রাখা এঁচোরটা দিয়ে এঁচোরটাকেও মশলার সাথে আরও মিনিট দুয়েকের মতো কষিয়ে নেব। এঁচোরটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল। এখানে আমি মশলার বাটি ধোয়া জলটাই ব্যবহার করলাম। আপনারা যেরকম গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জলের ব্যবহার করবেন। আর এঁচোরটা যেহেতু 50%-এর মতো সিদ্ধ হয়ে আছে তাই এখানে আলাদা করে সিদ্ধ হওয়ার জন্য খুব বেশি জলের প্রয়োজন হবে না। এবার একটা ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য মিডিয়াম থেকে লোয়ের দিকে গ্যাসটা রেখে সিদ্ধ হতে দেব। 10 মিনিট হয়ে গেছে, দেখুন রান্নাটা অনেকটাই হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ওই যে পেঁয়াজের পাপড়িগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম সেটা, কিছু ধনে পাতার কুচি আর 1 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো। সমস্ত জিনিসগুলোকে আরও একটু ভালো করে মিশিয়ে দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য লো ফ্লেমে রান্না হতে দেব। পাঁচ মিনিট পর আমি ঢাকনিটা খুলে দিচ্ছি। এঁচোড়ে দো পেঁয়াজা তৈরি হয়ে গেছে। আপনারও বাড়িতে আমার মতো করে একবার বানিয়ে দেখুন। কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। ভালো লাগলে একটা লাইক করবেন আর শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্তই রইল, নমস্কার।